বাজারে আলুর দাম কমতে শুরু করেছে। পাইকারি বিক্রেতারা বলছেন সিন্ডিকেট করে আলু ধরে রাখা হয়েছিল, তবে পেঁয়াজের ঝাঁজ বেড়েই চলেছে। শীতের সবজি আসায় বেশিরভাগ সবজির দাম 30-40% কমেছে। মাসুর শাকিল জানাচ্ছেন, গত কয়েক সপ্তাহ ধরে সবচেয়ে কম দামি তরকারি আলুর দাম বেড়ে গিয়েছিল। 1 কেজি আলুর দাম ঠেকেছিল প্রায় 80 টাকায়। কারণ বাজারের পাইকারি আড়ত এখন আলুর বস্তায় 6 লাভ। গেছে সপ্তাহ আলু কিনছে আপনার 270 টাকা পাল্লা, মানে 54 টাকা করে কেজি। আজকে কিনছে আপনার 52 টাকা কেজি, পাল্লা হয়েছে 260 টাকা। বাজার আলু আমদামি হয়েছে, এখন যারা সিন্ডিকেট করছে বা যারা রাখছে এখন মাথা গরম হয়েছে। ওই যে ইন্ডিয়ান আলু আইতেছে, বাজার কমে যাবো, এই কারণে মাল আমদামি হয়েছে, বাজারও কমছে, আরও কমছে। দামের অস্থিরতায় বেশ কদিন ধরে আলোচনায় ছিল আলুর দোষ, অর্থনীতি আলুর দোষ যে সিন্ডিকেটের কারণে হয়েছে সেটি স্বীকার করছে এই পাইকারি বাজারের বিক্রেতারাও। তারা বলছেন হঠাৎ করে আলু কম থাকা আবার হঠাৎ করে আলু বেড়ে যাওয়ায় প্রমাণ করে নিশ্চয় কোনো একটি দল সিন্ডিকেট করেছে, যারা আমদানির সুযোগ অবারিত হওয়ার পর সে আলু ছেড়ে দিয়েছে, যে কারণে আলুতে বেশি যাচ্ছে রাজধানীর কারণ বাজারও। তবে আমদানির সুযোগ অবারিত থাকার পরও কমছে না পেঁয়াজের দাম, এক মাসে কমার সুখবরও নেই। বাজারে সবজি সরবরাহ বেড়েছে, দামেও ইতিবাচক প্রভাব পড়েছে। সিসিঙ্গা, পটল, তারপরে করলা, এগুলা একটু আমদানি বেশ, দাম কমতেছে। সবচেয়ে বেশি কোনটা? মূলা, ভেন্ডি, তারপরে পেঁপে। আমি যে ধরনের সবজিগুলো কিনি অলমোস্ট 40-50% কম আছে, আমি অন অ্যান অ্যাভারেজ দেখলাম। এই যেমন করলা আমি লাস্ট উইকে কিনেছি 80 টাকা, এই আজকে 40 টাকা। তারপরে বেগুন ছিল অলমোস্ট 100, এটা আজকে হলো 50-60 টাকা। শীত আসলে সবজি আমদানি বেশি হয়। সামনের দিনগুলোতে তরকারির দাম আরও কমবে বলে জানিয়েছেন খুচরা ও পাইকারি বিক্রেতারা। মাসুর শাকিল, চ্যানেল আই, ঢাকা।